করেছেন, তাকে মা পার্বতী বলছেন, শনপ্রভু কল্যাণপতি, শনপ্রভু কল্যাণপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র পুত্র দেখিবে বলু, তাই বলি প্রভু পুত্র জানালকে তাই কল্যাণ পাব, কি কথা কহিলে প্রিয়, কি কথা কহিলে প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করব তুমি, এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য, তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি, মৃত্যুকালে বাবা মায়ের পানের পুরো জল, কেবলমাত্র মায়া কান্না করে ভরে পিণ্ডদান, তাহলে এবার ভেবে দেখো না, তাহলে এবার ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে মৃত্যুকালে সেই খবর পারে, কে করবে আত্মার শান্তির জন্য পিণ্ডদান, শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই, এই সন্ন্যাস করলে পুত্র সন্তান শোভা পায় না, যারা সংসারী হয়ে জীবিকা নির্বাহ করো তাদেরই প্রয়োজন পুত্র সন্তান, হায় প্রভু বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা, একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পায় বনের ভিতরে, আর মাতৃকুল শোভা পায় শিশু ছেলে কুলে, তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না, শোনো পার্বতী তুমি ঠাকুরের কল্যাণ সন্তুপুরে এক ভক্ত আমায় করতে ছাড়ো, এক ভক্ত আমায় করতে ছাড়ো, তার মনস্কামনায় করতে হবে পূরণ, নন্দী রইবে কল্যাণ পর্বতের দ্বারে, কিছুদিনের মতো ঠাকুর তুমি অন্তপুরে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে, thank you.
আমাকে দুই খানা বর প্রদান করুন, আমাকে দুই খানা বর প্রদান করুন। বলবৎস কি বর চাও তুমি, কি বর চাও তুমি? শুনো প্রভু কল্যাণপতি, শুনো প্রভু কল্যাণপতি, প্রথম বরে প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে যদি আমার কোন কারণে হয় মরে, তাহলে তোমার পুত্র রূপে পুনরায় যেন হয়ে যেন তথাস্তু বদ্ধ ঘটাচু। কোন দেবদত্ত দাদা মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনাবৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেদিন তোমার নিশ্চয়ই হইবে মন। ভয়ভীত হয়ে তারা কল্যাণের পথে ঘটছে না বাবা।